থাকত গৃহশিক্ষক হিসাবে অন্যের বাড়িতে। গতরাতে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরতে গেলে সকালে পাওয়া যায় হাফেজের লাশ। গায়ে কোনো ক্ষত চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করল এ বিষয়ে অনেকেই ভিন্ন ভিন্ন কথা বলছে। হাফেজ সাহেবকে গভীর রাতে অজানা কারণে হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে কুমিল্লার বুড়িচং উপজেলার নামতলা গ্রামে। জানা যায়, হাফেজ সাদিকুর রহমান গৃহশিক্ষক হিসেবে পাশের গ্রামের বাসার নামে এক ব্যক্তি বাড়িতে থাকত, সেই সাথে একটি মোবাইলের দোকানে কাজ করত। হুজুর মানুষ সবাই তার সব চরিত্র বেশ ভালোই ছিল। গতকাল রাতে অনেকের সাথে এই হাফেজ গৃহশিক্ষক ফুটবল খেলা দেখেছিল। খেলা শেষে তার বাড়ি ফেরার কথা ছিল, তবে সকালে বিছানায় না, তার লাশ পাওয়া যায় রাস্তার পাশে। মক্তবে পড়তে যাওয়া শিশুরা দেখে হাফেজ লাশ পড়ে আছে। তার মৃত্যু নিয়ে ভয়ের সঙ্গে জেগেছে সন্দেহ। এমন কি অপরাধ করেছিল যার জন্য 23 বছর বয়সে তাকে ঘাতকের হাতে লাশ হতে হলো? এই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। পুলিশ লাশ নিয়ে ময়নাতদন্ত করছে আর চেষ্টা করছে খুনিদের ধরার। দর্শক, কী কারণে এই হাফেজ খেলা দেখা শেষে বাড়ি ফিরতে লাশ হতে পারে তা আন্দাজ করতে পারলে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।